নমস্কার, আজ আপনাদেরকে শোনাব রমাপদ চৌধুরীর লেখা গল্প স্ত্রৈণ। মেসের সবাই ওকে ঠাট্টা করে আসছে স্ত্রৈণ বলে। ভৈরব শোনে আর হাসে, হাসিটা যেন অভিযোগের পিঠে সায় দিতে চায়। আসলে ভৈরব নিজেও নিজেকে তাই ভাবে, ভেবে খুশি হয়। অথচ মেসের পুরনো বাসিন্দারাও তো কই কোনোদিন ভৈরবের স্ত্রীকে দেখেনি, তার ছেলে মেয়ে, ছোট সংসার এসবের কিছুই দেখেনি তারা। কদাচিৎ দু একজনের চোখে হয়তো সেই নতুন বিয়ের পর বউয়ের লেখা খামখানা পড়েছে, কিন্তু তার উপরও ঠিকানাটা লেখা থাকতো আপিসের টাইপরাইটারে টাইপ করা। পাছে মেয়েদি হাতের ঠিকানা দেখে কেউ সন্দেহ করে, খুলে পড়ে, তাই খামের পিঠে ঠিকানা টাইপ করে নতুন বউকে দিয়ে আসত ভৈরব। সে খাম যে কবে থেকে পোস্টকার্ড হয়ে গেছে, পোস্টকার্ডের ঠিকানা লেখা রয়েছে আঁকাবাঁকা অক্ষরে, সে অক্ষরে লেখা চিঠি হাতে পেয়েও কবে থেকে যে বাসিন্দে বন্ধুদের পড়ে দেখার কৌতূহল মরে গেছে তা ভৈরব নিজেও জানে না। মরেনি শুধু একটা নেশা, শনিবারের নেশা। এ নেশা শুধু ভৈরবের নয়, নিশীথকুণ্ডু লেনের মেজবাড়ির ছাদের ফুটো হয়ে যাওয়া গঙ্গা জলের ট্যাঙ্কের চুঁইয়ে পড়া জলে ভিজে ভিজে যে ইঁটগুলো নড়বড়ে দাঁতের মতো হয়ে উঠেছে, যেন একটু আঘাত লাগলেই খসে পড়বে, সেই ইঁটগুলো অন্যরকম দেখায় শনিবার এলেই, অন্তত বাসিন্দাদের চোখে। তা না হলে অন্যদিন আপিসে যাওয়ার মুখে জামা কাপড়ে দু এক ছিটে জল এসে পড়লেই যারা বাড়িওয়ালার উদ্দেশ্যে অস্ফুট কোনো অশিষ্ট উক্তি করে বসে, তারাও কেন শনিবার এলেই মেজবাড়ির নোংরা আবহাওয়ার মধ্যেও এতখানি আরাম খুঁজে পাবে। ভৈরবের সঙ্গে একই ঘরে আরেকখানা তক্তপোষ নিয়ে থাকে সরল মুন্সি। বিয়ে থা করেনি, সেই কোন পাঠ্যজীবনে কলকাতায় এক মেসে এসে উঠেছিল, তারপর ডজনখানেক মেস বদলে এখানে এই নিশীথকুণ্ডু লেনে। নিশীথকুণ্ডু লেনেই বুঝি বাকি জীবনটা কাটিয়ে দেবে। শনিবার হলেই এক কাপ চায়ের সঙ্গে রেসের বইটা খুলে বসে সরল মুন্সি। মাঠে রেস না থাকলে ঘরেই তেতাসের আড্ডা জমাবার জন্য একে ওকে বলে রাখে, মুকুন্দবাবু তাড়াতাড়ি ফিরবেন মশাই, এক হাত বসা যাবে। মুকুন্দবাবু কখনো রাজি হন, কখনো বা গিলে করা পাঞ্জাবিটা মাথায় গলিয়ে তাঁতে ধুতিতে চুনর দিতে দিতে বলেন, না সরলবাবু আজ একটু কাজ আছে। সারা সপ্তাহটা যিনি আধময়লা জামা কাপড়ে কাটিয়ে দেন, ধোপ দুরস্ত বাবু সেজে তিনি যে কোন কর্তব্যের ডাকে বেরিয়ে যান জানতে কারো বাকি নেই, তাই উত্তর শুনে সরল মুন্সি হাসে। কিন্তু এই মুকুন্দবাবুও সরল মুন্সির মতোই ঠাট্টা করেন ভৈরবকে, বলেন, আপনার মতো স্ত্রৈণ লোক মশাই জীবনে দেখিনি। আর তাদের দেখা দেখি কলেজের ছোকরা অনুপম শনিবার হলেই বলে, কি ভৈরবদা, বৌদির মুখখানা একবার দেখে আসবার জন্য বাড়ি যাচ্ছেন নাকি? ভৈরব শোনে আর হাসে। আসলে শনিবার সকাল থেকেই কি আর তৈরি হয়, সে তৈরি হয় সারা সপ্তাহ ধরেই। সোমবার সকালে যখন ছুটতে ছুটতে এসে 7:40 ট্রেনটা ধরে মেমারিতে, ট্রেনে উঠে একটা বসার জায়গা খুঁজে পায়, তখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করে ভৈরব। স্বপ্নই তো, মাঝে মাঝে শুধু স্ত্রীর দু চারটে ফাই ফরমাস মনে পড়ে যায়, বড় ছেলেটার জন্যে একখানা পাটি গণিত কিনতে হবে, ছোট মেয়ের জন্য ওষুধ, স্ত্রীর শাড়িখানার আড়ং ধোলাই ইত্যাদি মনে উঁকি দেয়, স্বপ্ন ভেঙে দেয়। তারপর প্রতিদিনই এটা ওটা কিনে জোগাড় করে করে মেসে ফেরে আপিস ছুটির পর, আর শনিবার সকালে সেগুলো গুছিয়ে নিয়ে একটা থলের মধ্যে ভরে নেয় ভৈরব। গুণের অঙ্ক কষার সময় মনে মনে নাম তাউড়ে নেবার মতো কোথাও কিছু ভুল ভ্রান্তি বাচ্ছাদ পড়ল কিনা ভাবতে চেষ্টা করে।
তারপর তাড়াহুড়ো করে স্নান সেরে থলি ব্যাগটা হাতে নিয়েই খাবার ঘরে নেমে যায় ও। তারপর আপিস ছুটির পর পড়ি কি মরি করে ভিড়ে ভরা বাসের পাদানিতে একটুখানি জায়গা করে নিয়ে কাঁধে থলি ব্যাগ ঝুলিয়ে নিজেকেও ঝুলতে ঝুলতে হাওড়া স্টেশন এসে পৌঁছতে হয়। ট্রাম বাসের মতোই লোকাল ট্রেনেও সমান ভিড়, তারই মধ্যে কোনো রকমে উঠে পড়ে তবে নিশ্চিন্তি। 2:30 ট্রেনটা না পেলে বাড়ি পৌঁছতে সন্ধে হয়ে যায়, মনে হয় একটা বেলা বরবাদ হয়ে গেল। শুধু কি তাই, ভৈরব নিজেও জানে না 2:30 ট্রেনটা না পেলে হঠাৎ তার মন মেজাজ এত খারাপ হয়ে যায় কেন। কিন্তু না, ট্রেনটা হাতছাড়া হয় না বড় একটা, ঠিক হিসাব করেই বের হয় ভৈরব। হিসেব মতোই ট্রেনে জায়গাও পেয়ে যায়, কখনো চেনা জানা দুই একজন ডেকে জায়গা দেয়, মুখ চেনা অনেকে সরে বসে আধখানা আসন ছেড়ে। তারপর ইলেকট্রিক ট্রেনের চেয়েও তাড়াতাড়ি ছুটতে ইচ্ছে করে, মাঝে মাঝে ঘড়ি দেখে আর কতক্ষণ বাকি, কখনো বা মাইল পোস্ট দেখে। মাইল পোস্ট অবশ্য এখন আর দেখতে হয় না, এক বছরে এ লাইনে সব নারী নক্ষত্র তার চেনা হয়ে গেছে। জানালা দিয়ে একটু মুখ বাড়িয়ে বুঝতে পারে কোথায় এসেছি, কত দূর। দুপাশের গাছগুলো, জলে ডোবা খালবিল, এমনকি মাঠে মাঠে পানের বরজ কিংবা ধানের ফলন দেখেও চিনতে পারে। আশপাশের লোক অবশ্য ভৈরবের মতো অধৈর্য হয়ে ওঠে না, ট্রেনে যখন উঠেছি ঠিক সময়ই পৌঁছব, বড়জোর 2-10 মিনিট লেট হবে, কি যায় আসে তাতে। ট্রেনে উঠেই ওদিকে চার বন্ধু সামনাসামনি বসে হাঁটুতে হাঁটুতে একটা টেবিল বানিয়ে নিয়েছে, তার উপর রুমাল পেতে তাস ভাঁজতে শুরু করেছে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে। জানালার পাশে বসে একটি ছোকরা উপন্যাসের পাতায় ডুবে গেছে। সার্ভিস ম্যানুয়ালের কোন সাবক্লজ দেখিয়ে ছোট সাহেবকে কে জব্দ করেছে তার উল্লসিত বর্ণনাও চলে কোথাও, কিন্তু ভৈরবের সেদিকে চোখ নেই, কান নেই। মেমারি স্টেশনে এসে ট্রেন থামলে তবেই শান্তি। ততক্ষণে ট্রেনের কামরাও ফাঁকা হয়ে গেছে একে একে, তাড়াহুড়ো করেই নেমে পড়ে ভৈরব। এক হাতে ব্যাগ আর অন্য হাতে কপি নয়তো ইলিশ মাছটা ঝুলিয়ে নিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়ে। এরপরও 1.5 মাইল পথ হেঁটে গিয়ে তবে গ্রামের বাড়ি। সেখানে ভৈরবের বউ, ছেলে মেয়ে, বেগুনের চারায় ছোট ছোট বেগুনি রঙের ফুল দেখা দিয়েছে, একটু একটু করে মাথা তুলছে গত বছরে বসানো নারকেলের চারা। কিন্তু এসব কথা এখন মনে পড়ে না ভৈরবের। বাস রাস্তা ধরে বেশ খানিকটা গিয়ে তবে গ্রামের পথে বাঁক নিতে হয়। গোটা কয়েক পয়সা দিলেই বাসে যাওয়া যায়, তবু এটুকু পথ হেঁটে চলাতেই ভৈরবের আনন্দ, নাকি কয়েকটা পয়সা মাছিয়েই। পাশাপাশি কয়েকটা চালা ঘর পাকা রাস্তার ধারে, কেউ চা সিঙাড়া খায়, টুকিটাকি জিনিস কেনে, কেউ বা বিড়ি খেতে খেতে বাসের জন্য অপেক্ষা করে। তাদের এড়িয়ে হনহন করে হেঁটে চলে ভৈরব। তারপর একসময় পা গতি হারায়, নিজেরই অজান্তে ধীরে ধীরে চলতে শুরু করে ও। টিনের চালাগুলো শেষে দোতলা ভাঙা পুরনো বাড়িখানা চোখে পড়তেই, মান্ধাতা আমলের পুরনো বাড়ি, একপাশের দেয়াল ভেঙে পড়ে ইঁটের স্তূপ জমেছে, ওপাশের দেয়ালে শ্যাওলা, জানালা দরজা ক্ষয়ে গেছে বৃষ্টির জলে, ফেটে চৌচির হয়ে গেছে রোদে পুড়ে। বাড়িটার সামনে ঘাস আর কচুর শাক গজিয়ে জঙ্গল হয়ে আছে, তার ওপাশে একটা ছোট্ট ডোবা। একটু আগেই তো ইলেকট্রিক ট্রেনটা বিচিত্র বাঁশি বাজিয়ে চলে গেছে, এই সংকেত শুনেই হয়তো বুঝতে পারে ভাঙা পুরনো বাড়ির চেনা অচেনা একটি মেয়ে এসে দাঁড়ায় দোতলার ভাঙা জানালার সামনে, চেয়ে দেখে যাত্রীদের। ভৈরব হাতে থলি আর কপি ঝুলিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করে, তারপর চোখ তুলে তাকায়। চোখাচোখি হয় মেয়েটির সঙ্গে, আর অদ্ভুত একটা আনন্দের শিহরণ খেলে যায়
ভৈরবের শরীরে মনে। চোখের দৃষ্টি পরস্পরকে চিনে নেয়। যতক্ষণ দেখা যায়, বাড়িটা পার হতে হতে বারবার চোখ ফিরিয়ে দেখে ভৈরব। একটি সুন্দর সপ্রতিভ মুখ অপেক্ষা করে থাকে জানালার সামনে। সে মুখে বুঝি আনন্দের ঈষৎ হাসিটা জ্বলে উঠেই ধীরে ধীরে নিভে যায়। যৌবনে উজ্জ্বল সুন্দর সেই মুখখানি, টানা টানা দুটি চোখের ভাষা যেন ভৈরবের মনের উপর কত অনুক্ত হৃদয়ের কথা শুনিয়ে যায়। কবে থেকে সে মুখে বয়সের ঈষৎ ছাপ পড়েছে, কপালের সিঁদুরের ফোঁটাটা অদৃশ্য হয়েছে, ভৈরব নিজেও বুঝি লক্ষ্য করে না। মেয়েটিকে প্রথম যেই দেখতে পায়, চোখে চোখ পড়ে, ঈষৎ হাসি দোলে তার ঠোঁটে, অমনি অদ্ভুত একটা শিহরণ খেলে যায় ভৈরবের সারা শরীরে। সব ক্লান্তি ঝরে পড়ে, প্রতীক্ষা সফল হয়। এমন সময় বাড়িটা পার হয়ে চলে যায় ভৈরব। নিতান্ত অনিচ্ছার সঙ্গেই পার হয়ে যেতে হয়, মেয়েটিকেও আর দেখা যায় না। কিন্তু ভৈরবের মনের উপর একটা মুগ্ধতার প্রলেপ থেকেই যায়। আরো খানিকটা এগিয়ে গিয়ে তবে মেঠো পথে বাঁক নিতে হয়। মনের মধ্যে কত কি কল্পনা সৌধ গড়তে গড়তে, কখন যে গ্রামে এসে পৌঁছয় ও, ঘরের দাওয়ায় এসে দাঁড়ায়, ভৈরব নিজেও টের পায় না। চমক ভাঙে বড় ছেলেটা ছুটে এসে যখন আদুরে গলায় প্রশ্ন করে, আমার বই এনেছ? ছোট মেয়েটা কাছে আসে না, পুতুল নিয়ে দাওয়ার এক কোণে খেলা করতে করতে একবার শুধু চোখ তুলে তাকায় বাপের দিকে, তারপর অপেক্ষা করে। ভৈরব তার দিকে তাকিয়ে হাসে, অভিমান বুঝতে পারে, তাই চুলের রিবনটা থলি থেকে বের করে এগিয়ে এসে মেয়েকে কোলে তুলে নেয়। ওদিক থেকে স্ত্রীর কণ্ঠস্বর ভেসে আসে, আলনায় কাপড় আছে, দে তো মন্টু। মন্টু কাপড়খানায় এনে দেয়। ভৈরব সামনের পুকুরটায় গিয়ে হাত মুখ ধুয়ে এসে কাপড় ছাড়ে। ট্রেনের জামাকাপড় পরে ঘরে ঢোকা নিষেধ, তাই অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীর মন জুগিয়ে চলতে হয়, কিংবা স্ত্রীর মন জুগিয়ে চলতে যেন ভালোই লাগে। সমস্ত মন জুড়ে তখন খুশি খুশি ভাব, সেই আনন্দটুকু যেন স্ত্রীর উপরেই উজাড় করে দিতে ইচ্ছে হয়। সারাক্ষণ ছেলে মেয়েদের নিয়ে গল্প করে ভৈরব, আর দেখে স্ত্রী ওপাশে রান্নাঘরে একটার পর একটা কাজ করে চলেছে। একবার কাছে এসে দুটো কথা বলার সময় নেই, শোনার ধৈর্য নেই, দূর থেকে এক চোখ দেখেই সন্তুষ্ট। আগের মতো কাছে এসে দাঁড়াতেও অনিচ্ছা যেন। মন্টুকে সঙ্গে নিয়েই বাঁশের বাতা দিয়ে ঘেরা শাকসবজির বাগানটা তদারক করতে বেরিয়ে আসে ভৈরব। বাহ, পালং শাকগুলো বেশ হরহরে হয়ে উঠেছে, খুদে খুদে বেগুন ধরতে শুরু করেছে গাছে। খুরপি নিয়ে বেগুনের চারার নিচে মাটি ঢিলে করে দিতে দিতে মন্টুকে উপদেশ দেয় ভৈরব, ভেলিগুলো মাঝে মাঝে খুঁড়ে দিবি বুঝলি, মাটি পড়ে ভেলি বন্ধ হয়ে গেলে জল আসবে না। একটার পর একটা গাছের গায়ে হাত বুলিয়ে যেন পরম পরিতৃপ্তি। গত বছরে বসানো নারকেল গাছের চারাটার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে ও কিছুক্ষণ। বাহ, বেশ ধীরে ধীরে গজিয়ে উঠছে, গাছটা মাথা তুলে দাঁড়াচ্ছে, ঠিক মন্টুর মতোই। মন্টুই কি কম বড় হয়েছে? গত বছরেও ভৈরবের হাঁটুর কাছে পড়ত মন্টু, এখন প্রায় কোমর ছুঁই ছুঁই। বাগানের কাজ শেষ করে গাড়ুর জলে হাত পা ধুয়ে দাওয়ায় মাদুর বিছিয়ে বসে ভৈরব। ধীরে ধীরে অন্ধকার যেন নেমে আসে। মন্টু হ্যারিকেনটা জেলে বই খাতা নিয়ে এসে বসে বাপের কাছে। সারা সপ্তাহে এই তিন বেলা ছেলের পড়াশুনোর খবর নিতে পায় ভৈরব, তাই একটা মুহূর্ত অপব্যয় করতে ইচ্ছে হয় না। এতক্ষণে ভৈরবের স্ত্রীর সময় হয়। কাঁসার থালায় দুখানা পরোটা আর বেশ খানিকটা গুড় এনে নামিয়ে দেয়। ছোট মেয়েটা জলের গ্লাসটা এনে রাখে। পরম পরিতৃপ্তিতে পরোটা দুখানা খায় ভৈরব।
আর মন্টুর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তারপর থালা আর গ্লাসটা তুলে নিয়ে যেতে যেতে জিজ্ঞেস করে, ওষুধটা এনেছ? হ্যাঁ, ওই থলিতে আছে, বলেই নিজে উঠে গিয়ে ওষুধটা বের করে দেয়। তারপর ব্যাগ থেকে জরিপার শাড়িখানা বের করে খুশির হাসি হেসে তাকায় স্ত্রীর দিকে, বলে, আপিসের লোককে দিয়ে শান্তিপুর থেকে ধুইয়ে এনেছি, এবার দেখো কেমন চমৎকার ধুয়েছে, ঠিক যেন নতুন। স্ত্রী খুশি হয়, লাজুক লাজুক হাসে। আর কোনো কথা নয়, ভৈরব আবার ছেলেকে পড়াতে শুরু করে। কোনোদিন বা আবার সেই সুন্দর মুখের স্মৃতিটুকু মুছে যেতে চায় না। স্টেশন থেকে নেমে হেঁটে আসতে আসতে দেখা সেই পুরনো ভাঙা দালানের জানালায় আঁটা ছবির মতো মুখখানা, প্রতি শনিবারই দেখে আসছে তাকে, আবার সেই সোমবার সকালে যাবার সময়। মন্টু হয়নি তখন, ভৈরব বিয়ে করেনি, তখন থেকেই দেখে আসছে। ঠিক অমনি এসে দাঁড়াতো সে তখনও, কতই বা বয়স ছিল, 16 বছরের একটি কিশোরী মেয়ে, মুখে চোখে চটুল হাসি। নাম জানে না তার ভৈরব, জানতে ইচ্ছেও হয়নি, শুধু দূর থেকে ক্ষণিকের জন্য গোপন মনের রোমাঞ্চ বুনে আসে। তারপর একদিন বিয়ে করে ফিরল ভৈরব, স্টেশনে নেমে গরুর গাড়িতে করে নতুন বউকে নিয়ে গ্রামে ফিরছিল সেদিন। ভৈরবের গালে কপালে তখনও চন্দনের ফোঁটা, নতুন বউয়ের মাথায় লাল চেলির ঘোমটা। বরবউ দেখতে দুপাশের লোক ছুটে এলো, আর তারই ফাঁকে সমবয়সী একটি মেয়ের কাঁধে ভর দিয়ে কৌতূহলের চোখে তাকিয়ে আছে মেয়েটি। ভৈরবের সঙ্গে চোখাচোখি হতেই ফিক করে হেসে ফেললে সে, আর সেদিন থেকেই যেন একটা পরিচয়ের সম্পর্ক গড়ে উঠল। তারপর দিনে দিনে বয়স বেড়েছে ভৈরবের, বয়স বেড়েছে মেয়েটির। দোতলা পুরনো দালান বাড়িটা থেকে ক্ষয়ে যাওয়া ইঁটের রাশি খসে খসে পড়েছে, আর সেই বাড়ি ঘিরে হঠাৎ একদিন চাঞ্চল্য দেখতে পেয়েছে ভৈরব। আনন্দের উল্লাসের হাওয়ায় মেতে উঠতে দেখেছে বাড়িটাকে। স্টেশন থেকে নেমে এমনি এক শনিবারের বিকেলে বুকের ভেতরটা হঠাৎ যেন ছাঁত করে উঠেছে, একটা অবোধ্য ব্যথা অনুভব করেছে ভৈরব বুকের মধ্যে। পরপর কয়েকটা শনিবার দীর্ঘশ্বাসে দৃষ্টি ফেলে তাকিয়েছে সে জানালাটার দিকে, ফিরে গেছে ব্যর্থ মন নিয়ে। পরপর অনেকগুলো সপ্তাহ কেটে গেছে, ভিতরে ভিতরে যেন মুষড়ে পড়েছিল ভৈরব। কখনো কখনো বা কল্পনার চোখে একটি সুখের নীড় গড়ে তুলতে চেয়েছে মেয়েটির জন্যে। কি নাম মেয়েটির, মনে মনে কত সুন্দর নাম আউড়ে গেছে ভৈরব। কেমন দেখতে তার স্বামীকে, কেমন মানুষ, হয়তো খুব ভালোবাসে সে ওই মেয়েটিকে। স্ত্রীকে ভালোবাসাই তো স্বাভাবিক, ভৈরব নিজেই কি তার স্ত্রীকে কম ভালোবাসে? ভৈরব ভেবেছিল আর কোনোদিন বুঝি দেখতে পাবে না মেয়েটিকে, কিন্তু একদিন চমকে উঠেছে জানালার সামনে সেই চেনা মুখখানাকে ফিরে আসতে দেখে। সিঁথির সিঁদুরটুকু দূর থেকে চোখে পড়েনি, চোখে পড়েছে শুধু কপালের ডগডগে বড় একটা সিঁদুরের ফোঁটা। আর ভৈরবের সঙ্গে চোখাচোখি হতেই ঈষৎ হেসে মাথায় ঘোমটা টেনে দিয়েছে মেয়েটি। দিনের পর দিন কেটে গেছে, আর দিনের পর দিন বিস্মিত হয়েছে ভৈরব তার দিকে তাকিয়ে। প্রতিবারই মনের মধ্যে একটা আশঙ্কা পুষে ট্রেন থেকে নেমেছে, প্রতিবারই মনে হয়েছে এবার হয়তো যাওয়ার পথে তাকে দেখতে পাবে না। কিন্তু ঠিক সময়টিতে জানালার সামনে এসে দাঁড়িয়েছে সে হাসি মুখে, সে মুখের দিকে তাকিয়ে খুশিতে ভরে উঠেছে ভৈরবের মন। আবার রহস্যের মতো মনে হয়েছে তাকে, একটা কাল্পনিক দুঃখ সমবেদনা জেগেছে,
মনের মধ্যে শত প্রশ্ন উঁকি দিয়ে গেছে। মেয়েটির বছরের পর বছর এখানেই এই বাড়িতেই কাটিয়ে চলেছে কেন? কেন? কোনো উত্তর খুঁজে পায়নি ভৈরব। তবু এ এক অদ্ভুত নেশা, ওদিকে না তাকিয়ে পারে না ভৈরব কয়েকটি মুহূর্তের জন্য। তবু তারই মধ্যে যেন লুকোনো আছে কি এক অপার্থিব আনন্দ। সোমবার ভোর হতে না হতেই আবার ওই স্বপ্নটা উঁকি দেয়। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে তৈরি হয়, মুখ হাত ধুয়ে এসে দেখে স্ত্রী উনুন ধরিয়ে রান্না শুরু করে দিয়েছে। ট্রেন থেকে একেবারে শর্টান আপিসে চলে যেতে হয় ভৈরবকে, তাই স্নান সেরে নাকে মুখে দুটি ভাত গুঁজে নিয়ে ছুটতে হয়, নইলে ট্রেন ধরতে পারবে না, সময় মতো আপিসে পৌঁছতে পারবে না। আপিসে ছুটির পর সেই নিষিদ্ধ কুণ্ডু লেনের মেস বাড়ি, ছাদের গঙ্গা জলের ট্যাঙ্ক থেকে জলের ছিটে পড়ে, জলে ভেজা শ্যাওলা পড়া দেয়ালে কি একটা বিদঘুটে গন্ধ, 10টা 5টা আপিস। রেসের বই খুলে ঘোড়ার নাম দেখতে দেখতে ফিরে তাকায় সরল মুন্সি, বলে, কি দাদা, বৌদি কেমন আছে? প্রশ্নের পিঠে অর্থপূর্ণ হাসি হাসে। মুকুন্দবাবু টেড়ি কাটা চুলে মহাভৃঙ্গরাজ মাখতে মাখতে বলেন, ভৈরববাবু ফিরেছেন দেখছি, ভাবছিলাম এবারটা হয়তো আঁচলে বাঁধা থাকবেন। ছোকরা অনুপম কলেজ থেকে ফেরার মুখে ভৈরবের ঘরে উঁকি দেয়, বলে, সে কি এবারও একা? ভাবলাম বৌদিকে বুঝি সঙ্গে করেই নিয়ে আসবেন। ভৈরব শোনে আর হাসে, ভালোও লাগে। রসিকতা করে বলে, বিয়ে তো একদিন করবে ভাই, তখন বুঝবে। আবার সারা সপ্তাহ ধরে তৈরি হতে শুরু করে ভৈরব, ছেলে মেয়েদের ফাই ফরমাস, স্ত্রীর বায়না, একটি একটি করে খুঁটিনাটি জিনিস কিনে এনে থলিতে ভরে রাখে। তারপর আবার সেই শনিবারের 2:30 ট্রেন, সেই মেমারি স্টেশনে নেমে একটা খুশির গুনগুনানি। প্রতিবারের মতোই সেদিনও পায়ের গতি কমে এল। পুরনো দোতলা দালানখানা দেখা যাচ্ছে, দেখা গেলেই ধীরে ধীরে হাঁটতে শুরু করে ভৈরব। স্বপ্নের ঘোরেই যেন এতক্ষণ কেটে গেছে তার, স্বপ্নের ঘোরেই সারা সপ্তাহটা কেটে যায়। কিন্তু বাড়িটার সামনে পৌঁছেই হঠাৎ যেন একটা ধাক্কা খেল ভৈরব, বুকের মধ্যে একটা প্রচণ্ড আঘাত লাগলো বুঝি। ঠিক সেই দিনটার মতো, যেদিন বিয়েবাড়ির আনন্দ আর উল্লাস দেখেছিল পোড়ো বাড়িটাকে ঘিরে, কিংবা তার চেয়েও বেশি। নিজেরই অজান্তে কখন পা থেমে গিয়েছিল। বারবার জানালাটার দিকে তাকালো ভৈরব, জানালার আশেপাশে সমস্ত বাড়িটার উপর চোখের দৃষ্টি ঘুরে গেল। না, জানালাটা বন্ধ হয়ে গেছে, কেউ আর সেখানে অপেক্ষা করে দাঁড়িয়ে নেই। এক টুকরো মৃদু হাসির অভ্যর্থনা, তাও নিবে গেছে ভৈরবের জীবন থেকে। সমস্ত মনটা যেন বিষিয়ে গেল। হনহন করে পথটুকু হেঁটে পার হয়ে গেল ভৈরব, বুকের মধ্যে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস, যেন বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছে না। প্রতিবারের মতোই কানা উঁচু কাঁসার থালায় দুখানা পরোটা আর গুড় নিয়ে এসে নামিয়ে রাখলো ভৈরবের স্ত্রী। জিজ্ঞেস করল, আমার জর্দাটা এনেছ? ভৈরব তিক্ত স্বরে উত্তর দিলে, ওই তো আছে, ব্যাগটা খুলেই দেখো না। ছোট মেয়েটা অনেকক্ষণ অপেক্ষা করে করে ঠোঁট ফুলিয়ে অভিমানে সরে গেল সেখান থেকে। ভৈরব তাকিয়েও দেখলে না। বড় ছেলেটা মাদুর পেতে হ্যারিকেন লণ্ঠনটা জ্বালিয়ে নিয়ে এসে বসল, বললে, অঙ্কটা বুঝিয়ে দাও না বাবা। ভৈরব একটু চুপ করে থেকে উত্তর দিলে, স্কুলের মাস্টারমশাইকে বলিস বুঝিয়ে দিতে। কত বড় বড় বেগুন ধরেছে গাছে, নারকেলের চারাটা কত বড় হয়েছে, কোনো কিছুই দেখতে ইচ্ছে হলো না ভৈরবের।
ক্লান্তিতে বিরক্তিতে দেড়টা দিন কাটিয়ে দিয়ে সোমবার সকালেই আবার ফিরে এলো ভৈরব। আসার পথে ভালো করে তাকিয়ে দেখলে দোতলা দালানটার দিকে, না জানালাটা তেমনি বন্ধ আছে, কপাটে একটা বড় কুলুপ ঝুলছে। একটা সপ্তাহ কেটে গিয়ে আবার শনিবার এলো, কিন্তু ভৈরব যেন সে খবর জানে না। শনিবার সকালে ভৈরব তখনও শুয়ে আছে তক্তপোষের উপর। সরল মুন্সি সেদিকে তাকিয়ে বিস্মিত স্বরে বললে, কি ব্যাপার, এখনো ঘুমোচ্ছেন যে? ব্যাগটা গুছিয়ে নিয়েছেন? ভৈরব কোনো জবাব দিলে না। মুকুন্দবাবু দাড়ি কামাতে কামাতে কি একটা রসিকতা করতে এসে থমকে দাঁড়ালেন। আরে ভৈরব বাবু, আজ বাড়ি যাবেন না নাকি? এর মধ্যেই স্ত্রী পুরনো হয়ে গেল? কলেজ যাবার মুখে একবার উঁকি দিয়েই থেমে পড়ল ছোকরা অনুপম। ভৈরব দা কি বৌদির সঙ্গে ঝগড়া করে এসেছেন নাকি? বৌদির সঙ্গে আপনারও তাহলে মন কষাকষি হয়? ভৈরব একে একে সকলের কথাই শুনল, কিন্তু কোনো কথারই জবাব দিলে না। ওর তখন চোখ ঠেলে জল আসছে একটা অন্ধ আক্রোশে, নিজের উপরেই একটা অসহ্য অভিমান। স্ত্রী ছেলে মেয়ে, সেই বেগুনের চারা, একটু একটু করে বেড়ে ওঠা নারকেল গাছটা, সেই ছোট্ট সংসারের সমস্ত আনন্দ যে জানালার ফাঁক দিয়ে দেখে এসেছে সে এতদিন, সেই জানালাটাই যে আজ বন্ধ হয়ে গেছে। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।